আসসালামু আলাইকুম। তো ফুড বাই রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের রেসিপিতে থাকছে সজনে ডাঁটার একটি রেসিপি। তো এই গরমের ওয়েদারে কিন্তু সজনে ডাঁটাটা খুবই সময় উপযোগী একটা খাবার, আর এটা কিন্তু বাড়িতে আসলে বলেও শেষ করা যাবে না, আর এটা কিন্তু খেতে সবাই পছন্দ করে। তো আমি আজকে সর্ষে দিয়ে সজনে ডাঁটা তৈরি করেছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা আমি একটু কমই দিচ্ছি যেহেতু সর্ষে দিয়ে আমি রান্না করব। তো আস্ত জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে কয়েকটি ফোড়নের জন্য, আপনারা চাইলে এখানে কালো জিরাও ইউজ করতে পারেন। তো আমি এখানে জিরাটা দিয়ে দিলাম। আর সর্ষে সজনেটা সম্পূর্ণ বাটা মশলাই আমি তৈরি করব। তো এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে কারো সরিষা নিতে পারেন, জিরা বাটা, মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো শুধু সরিষা বাটাটা বাদে সবগুলো মশলাই আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জিরাটা তেলের মধ্যে ফোড়ন দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবই দিয়ে দিলাম, শুধু সরিষা বাটাটা একটু পরে দিব। তো এটা কিন্তু তেলের মধ্যে 2 মিনিটের মতো একটু ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সামান্য পানি দিয়ে দিলাম মশলার মধ্যে। তো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো এখন সরিষা বাটাটাও দিয়ে দিচ্ছি। মশলাটাকে 4-5 মিনিটের মতো এভাবে করেই কষিয়ে নিব। আর সজনেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এই সজনেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু সজনের সাথে সবজি ইউজ, অন্য সবজি ইউজ করতে পারেন, যেমন আলু, এই ধরনের সবজি ইউজ করতে পারেন। তো আমি এখানে সজনেটা শুধু সজনেটাই এখানে রান্না করছি। এটা কিন্তু গরম ভাতের সাথে বা এমনিও কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো যারা এভাবে করে ট্রাই করেছেন তারা তো জানেন যে খেতে খুবই ভালো লাগে সর্ষে সজনে, আর যারা ট্রাই করেননি তারা কিন্তু আমার এই রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করতে পারেন। তো এভাবে করে কিন্তু সজনে ডাঁটাটাও কয়েক মিনিট কষিয়ে নিব মশলার সাথে। তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি সামান্য সজনে ডাঁটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, অপেক্ষা করছি। 5 মিনিট পরে দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বরফ চলে এসছে।
তো আবারও ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে, যেন সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আবারও প্রায় 5-7 মিনিট পরে আমি দেখে নিচ্ছি, ইতিমধ্যে পানিটা শুকিয়ে এসছে আর একটু মাখা মাখা ঝোল রয়েছে। তো এটা কিন্তু এই মাখা মাখা ঝোলটাই রাখবো, একদম শুকিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা ঝোল থাকলে খেতে ভালো লাগে। আর এমনিতেও চুলা বন্ধ করে দেওয়ার পরে এটা কিন্তু আরো কিছুটা টেনে যাবে। তো সজনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ধৈর্য নিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।